আরজিকর আন্দোলনের আবহে ফের তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ফরাসি বিপ্লবের একটি ছবি পোস্ট করে রাজ্যসভার সাংসদ লিখেছেন, জুলাই 1789 প্রতিবাদীদের হাতে বাস্তিল দুর্গের পতন, ফরাসি বিপ্লবের জন্ম। এতেই চর্চা তুঙ্গে বঙ্গ রাজনৈতিক মহলে। কোথাও কি তৃণমূল সরকারের পতনের পূর্বাভাস দিলেন তিনি। আরজিকর কাণ্ডে বিদ্যুৎজন থেকে নাগরিক সমাজ বিচারের দাবিতে পথ নেমেছেন। গণ আন্দোলনে কিছুটা কি ব্যাকফুটে শাসক দল? প্রশ্ন ওয়াকি বহাল মহলে। তাই কি মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ করে দেওয়ার পরিকল্পনা প্রসঙ্গ ঘুরে ফিরে আসছে? প্রশ্ন বিরোধীদের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আরজিকর কাণ্ডে শাসক দলের অন্দরে আড়াআড়ি বিভাজন। দলীয় লাইনের বিরুদ্ধে মুখ খুলে পদ খুইয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এক্সপোস্টে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশের পর লালবাজারে নোটিশ পেয়েছিলেন সুখেন্দু শেখর রায়। সেই এক্সপোস্ট বিতর্কে জল গড়িয়েছিল হাইকোর্ট পর্যন্ত। বিচারপতির নির্দেশে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট সরিয়ে স্বস্তি পান তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তারপরই ইন্দো চীন যুদ্ধ আবহের একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র পোস্ট করে ঘুরিয়ে পুলিশে অতি সক্রিয়তাকে কাঠগড়ায় তুলেছিলেন সুখেন্দু শেখর। তারপর কয়েকদিন চুপচাপ। ফের এক্সপোস্টে হুল ফোটালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। এবারে তার সামাজিক মাধ্যম পোস্টে ফরাসি বিপ্লবের প্রসঙ্গ। বিশ্লেষকরা বলছেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় এই সুখেন্দু শেখর রায় বাম পতনের ইঙ্গিত দিয়েছিলেন। বাস্তিল দুর্গের সাথে তুলনা করেছেন, কারণ খুব প্রবীণ তৃণমূলের প্রবীণ রাজনীতিবিদ শুধু তিনি নন, মমতা ব্যানার্জির মতো বিচক্ষণ হিসেবে তার কিন্তু রাজনীতি জীবনটার অন্তত অভিজ্ঞতা তাই বলে। এবং তিনি এমন একটা পরিবারের থেকে উঠে এসেছেন যার পিতা শুনেছি ঋষি অরবিন্দ ঘোষের খুব সান্নিধ্যে ছিলেন। আমি বলছি যে এই মানুষগুলো কিন্তু তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে কেন এইটা ড্রেস রিহার্সাল মমতা ব্যানার্জি সরকারের পতনের। এই সুখেন্দু শেখর বাবু যিনি ওই সময় তৎকালীন সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গে কিন্তু বারবার বলেছিলেন, তখন তিনি কংগ্রেস করতেন, যে এটা কিন্তু ড্রেস রিহার্সাল তৈরি হলো সিপিএম এর পতনের। যদিও সুখেন্দু শেখরের সামাজিক মাধ্যম পোস্টে লঘু অবস্থান তৃণমূলে, ব্যঙ্গাত্মক খোঁচা কি কুণাল ঘোষের? আমি বলতে পারবো না। সুখেন্দু দা ইতিহাস টিতিহাস নিয়ে প্রচুর পড়াশুনো করেন, বিভিন্ন ইয়েতে থাকেন, মানে ঐতিহাসিক ঘটনাক্রম, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাগুলো তার জানা। ফলে এই মুহূর্তে আমি তিনি কি কোন পরিপ্রেক্ষিতে উনি ওই সময় হয়তো যে সময় পোস্ট করেছেন সে সময় হয়তো বাস্তিল দুর্গের ইতিহাস নিয়ে কোনো ভালো বই পড়ছিলেন, উনি তো খুব ভালো ভালো বই পড়েন, সেইটা পোস্ট করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর ব্যাখ্যা, বাংলায় যা চলছে সংবেদনশীল কোনো মানুষ মেনে নিতে পারে না। সুখেন্দু শেখর রায় রিয়াল লোক, তৃণমূলের নেতা, অনেকদিনের সাংসদ, যা চলছে পশ্চিম বাংলায় সংবেদনশীল কোন মানুষ তাকে মেনে নিতে পারে না। দলমত নির্বিশেষে মানুষ বিচার চাইছে, কেননা পশ্চিমবাংলা বিচার পায়নি। সেটা আপনি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, পার্থিব, কামদুনি, ছাত্র, উন্নাও, দিল্লি, এখানে কামদুনি পরে হাসখালি হতে পারবে। সুখেন্দু শেখরের পোস্টে কিশোর ইঙ্গিত, ব্যাখ্যা রাজনৈতিক বিশ্লেষক থেকে বিরোধী দলের মুখে। সেই দেওয়াল লিখন কি পড়তে পারছে ঘাসফুল শিবির? বিরোধী মহল থেকে উঠছে সেই প্রশ্ন। ক্যালকাটা নিউজ।